हाय एवरीवन वेलकम बैक टू माय चैनल एमपी मैजिक मैथ्स। आज हमें ये वीडियो ते किसी अलजेब्रा शॉर्टकट टेक्निक शिखाते जा रही तो वीडियो टा अवश्य शेष पर्यंत देखबे। लेट्स स्टार्ट। देखो प्रथम क्वेश्चन टा इफ ए टू द पावर 77 प्लस 1 बाय ए टू द पावर 77 इक्वल टू 5 देन फाइंड ए टू दि पावर 77 माइनस 1 बाय ए टू दि पावर 77 एर मान कत। तो एरकम क्वेश्चन जदि तोमादेर परीक्षाय आसे ताहले 2 सेकेंडे एर समाधान किभाबे करबे তার জন্য আজকে শর্টকাট টেকনিক আমি তোমাদের শেখাচ্ছি। দেখো এরকম কোশ্চেন যদি আসে, এরকম প্যাটার্ন যদি আসে, তোমাদের এই ফর্মুলাটা মনে রাখতে হবে, রুট ওভার এন স্কোয়ার, রুট ওভার এন স্কোয়ার। তারপরে কী হচ্ছে, তারপরে দেখো যে মানটা বের করতে বলেছে এখানে কী চিহ্ন আছে, মাইনাস, তাহলে এখানে দেবে চিহ্নটা মাইনাস, তারপরে লিখবে 4। তাহলে এটা মাথায় রাখতে হবে যে বের করতে বলেছে এখানে যে চিহ্নটা দেওয়া থাকবে সেই চিহ্নটা মাঝখানে বসবে, তারপরে হবে 4। ক্লিয়ার? এবার এনটা কী, এনটা হচ্ছে এই মানটা হচ্ছে এন, এই ভ্যালুটা হচ্ছে এন। এবার তোমরা বসিয়ে দাও, দেখো এন স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার মাইনাস 4। এবার 5 স্কোয়ার আমরা কত জানি, 25 মাইনাস 4, তাহলে 25 থেকে 4 গেলে কত হচ্ছে, রুট ওভার 21। তাহলে এটার অ্যান্সার হচ্ছে রুট ওভার 21। এবার নেক্সট কোশ্চেনটা দেখো, সেকেন্ড কোশ্চেন এটা। হ্যাঁ এ টু দি পাওয়ার 287 মাইনাস 1 বাই এ টু দি পাওয়ার 287 ইকুয়াল টু 7 দেন ফাইন্ড এ টু দি পাওয়ার 287 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 287 এর মানটা বের করতে হবে। তো যেই ফর্মুলাটা আমি বলেছিলাম সেই ফর্মুলাটা ইউজ হবে, রুট ওভার এন স্কোয়ার। এবার দেখো এখানে কী চিহ্ন আছে, কোন চিহ্ন বের করতে বলেছে, দেখো কোন চিহ্নটা দেওয়া আছে, প্লাস দেওয়া আছে, সেই কারণে আমরা কী লিখবো এখানে, এন স্কোয়ার প্লাস 4। ঠিক আছে, যেটা বের করতে বলবে এখানে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা মাঝখানে দেবে। ঠিক আছে, এবার এন বলতে এখানে কত আছে, এন বলতে এনের মান এখানে বোঝাচ্ছে 7, তাহলে আমরা এনের জায়গায় 7 বসিয়ে দেবো, 7 স্কোয়ার প্লাস 4। তাহলে 7 স্কোয়ার মানে কত, 7 × 49 যোগ 4, 49-এর সাথে 4 যোগ করলে কত হচ্ছে, 53, রুট ওভার 53, এর মান রুট ওভার 53। মাত্র 2 সেকেন্ডে এর সমাধান করতে পারবে। নেক্সট কোশ্চেন নিয়ে আসছি, দেখো তৃতীয় নাম্বার কোশ্চেনটা দেখে নাও, প্যাটার্নটা একই আছে, আগের মতো প্যাটার্ন আছে। ঠিক আছে, তো পাওয়ারগুলো সেম আছে, এখানেও পাওয়ারগুলো সেম আছে, এখানে প্লাসের মানটা দেওয়া আছে, এখানে মাইনাসের মানটা বের করতে বলেছে। তো যেহেতু প্যাটার্নটা সেম আছে তাহলে আমাদের রুলসটা আগের মতোই হবে, এন স্কোয়ার, এখানে কী চিহ্ন আছে, মাইনাস, তাহলে আমরা এখানে কী দেবো, মাইনাস 4। ক্লিয়ার? যেহেতু মাইনাস আছে এখানে মাইনাস দেবো। ঠিক আছে, এবার এনের মানটা আমি কী বলেছিলাম, এনের মানটা হচ্ছে 11, তাহলে এখানে কী বসাবো, 11-এর স্কোয়ার, 11-এর স্কোয়ার, তারপরে কী আছে, মাইনাস, মাইনাস, তারপরে কী লিখবো, 4। 11-এর স্কোয়ার কত হচ্ছে, 121 মাইনাস 4। এবার 121 থেকে 4 গেলে কত থাকছে, 117, এটার অ্যান্সার। তাহলে এইভাবে তোমরা নিমেষে এর সমাধান করতে পারবে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা নতুন এই চ্যানেলটিতে ভিজিট করেছো তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আসছি।